ଏହି ମାସରେ ଦ୍ୱିତୀୟ ଥର ଲାଗି ଆଉ ଏକ କାର୍ଡଭୋରିକ୍ ପ୍ରତିରୋପଣ ସଫଳ ହୋଇଛି ବ୍ରେନ୍ ଡେଡ୍ ହେବା ପରେ ସୁଚିତ୍ରା ଦାସ ନାମକ ଜଣେ ସତାବନ ବର୍ଷିଆ ମହିଳାଙ୍କର ଦୁଇଟି କିଡ଼ନୀ କଢ଼ାଯାଇ ଦୁଇ ଜଣଙ୍କ ଶରୀରରେ ଲଗାଯାଇଛି ଆପୋଲୋରେ ଏହା ହେଉଛି ଦ୍ୱିତୀୟ କାର୍ଡଭୋରିକ୍ ପ୍ରତିରୋପଣ ଗତ ତେଇଶ ତାରିଖରେ ବ୍ରେନ୍ ଷ୍ଟ୍ରୋକ୍ କାରଣରୁ ଭୁବନେଶ୍ୱର ପୋଖରୀପୁଟର ସୁଚିତ୍ରା ଦାସଙ୍କୁ ଆପୋଲୋ ହସ୍ପିଟାଲରେ ଭର୍ତ୍ତି କରାଯାଇଥିଲା ଗତକାଲି ତାଙ୍କର ବ୍ରେନ୍ ଡେଡ୍ ହେବା ପରେ ପରିବାର ଲୋକଙ୍କୁ ଏ ସମ୍ପର୍କରେ ସୂଚନା ଦିଆଯାଇଥିଲା ତାଙ୍କ ସ୍ୱାମୀ ଗୋପାଳ ଦାସ

নিহতি ভাবে নড়ি কোপার যেভাবে ভাবে যে আমার হার্ট এবং যকৃত যে তাকে প্রতিরোপণ করা যাই পি থা তে যা আম পাখানে সট পক্ষ যে অভিযোগ রখা যাচ্ছে যে কেউ না কোটি কোর্ডিনেসন অভাব লা বা সহযোগ করপারি নাই তে হয়েপার্লা এবং যে কালকাটা প্রতিনিধি যে কালকাটা পশ্চিমবঙ্গ প্রতিরোপণ করা যাই থাকে তাঁর পাখি সেটার লগা যাই যাঙ্ক পাখে হার্ট এবং যকৃত তবে যা পাখে যে আপোলো হসপিটাল যে অধিকারী জিয়ে

কৰা এই কাম টাইম ড্যুৰেচনটা মেটৰ কৰে কাৰণ যেতিয়া জ্ৰেণ্ডেড হৈ যায় দীৰ্ঘ সময় ধৰিকি তাৰ অৰ্গান কু ফন ৰখিব তাহ বহুত কাঠিকৰ পাঠ অল্ট্ৰা আডভান্স ভৰ্জন অনুসাৰে যি মেডিকেল আপোলো হস্পিটেল কৰ্তৃপক্ষ পক্ষে প্ৰত্ৰিয়া আছুৰে গ্ৰহণ এতিপে কৰি গোটেই পটে কোৱা যাওঁ যে তোমাক ডায়বেটিছ সুচিত্ৰাং থকা অপৰপক্ষেৰে কিডনী কিন্তু

ଅନ୍ୟ ଅଙ୍ଗ ଗୁଡ଼ାକ ଡୋନେଟ୍ ହେଇପାରିଲାନି ଆମକୁ ତ ଆମେ ତ ଫ୍ୟାମିଲି ଦୁଃଖରେ ଅଛୁ ମାତ୍ର ଖୁସି ବି ଅନ୍ୟ କାହାର ଜୀବନ ବଞ୍ଚିଲୁ এই যে বড় নিষ্পতি এই নিপত্তি সাধারণত প্রভাবিত করবাই পড়ে গ্রিফ কাউনসিল তা বুঝাই থাকে তো এ ক্ষেত্রে সে কথা স্বামী তাঁর পিলা মানে নিজে আপনার কলে যে আমি অঙ্গদান করাি অছু এবং সেই অনুসারে যে ডাক্তার মানে ঘণ্টা ঘণ্টা পরিশ্রম করে তা অঙ্গ উদ্ধার কলে কাম ঐতিহাসিক এবং আগামী দিনে আশা করি যেমন হোক তুরন্ত তাঁকর মস্তিষ্ক স্তম্ভ মৃত্যু যে ডাক্তার সহ পরামর্শ করতু স্বেচ্ছাসেবী সহ ଆମକୁ ଆଗକୁ ନିଅନ୍ତୁ ଫାଇନାଲି ଯେତେବେଳେ ସେ କହିଲେ ଯେ ନାଇଁ ବ୍ରେନ୍ ଫଙ୍କସନ୍ କରିବନି ଆଣ୍ଡ ପେସେଣ୍ଟ ୱିଲ ବି ନୋ ମୋର୍ ତା ପୂର୍ବରୁ ଆମେ ସମସ୍ତେ ଏଇଟା ଗୋଟିଏ ଜଏଣ୍ଟ ଡିସିସନ୍ ନେଇଥିଲୁ ଯେ ତାର କିଛି ଅଙ୍ଗ ଆମେ ଦାନ କଲେ ଯଦି ଅନ୍ୟ କାହାର କିଛି ଲାଭ ହେଇପାରିବ ଅନ୍ୟ କାହାର ଉପକାର ହୋଇପାରିବ ଅନ୍ୟ କେହି ଯଦି ବଞ୍ଚିପାରିବ ତାଠୁ ଆଉ ବଡ଼ କାମ କିଛି ନାହିଁ দুষ্মন্তগাত ভাৱেৰে প্ৰক্ৰিয়া সামনা আছুৰা যি মানে সুচিত্ৰাংক সম্পৰ্কীয় ৰতিক্ৰিয়া ৰৈ ৰৈ যে হাৰ্ট তাৰ পূৰাপুৰি ষ্ট্ৰং ৰ যে হাৰ্ট আৰু লিভাৰ আও কাহ যাওক কিন্তু এইটো গোটেই যেতিয়া অভিযোগ আছুই যেতিয়া কোলকাত হস্পিটেলত দুই দুইটি স্থানে ব্যৱস্থা কৰা হাৰ্ট আৰু লিভৰৰ ট্ৰাঞ্চপ্ল কৰাই তে সমস্যা কেপ'লো হস্পিটেল পক্ষ ব্যৱস্থা কাষকি কৰলা নাই যেতিয়া সেনে জাতিশাৰে

নিহতি ভাবে এই সবুজ বড় প্রশ্ন যে যদি ওড়শার এভাবে ব্যবস্থা নাহলে কী আপোলো যে কালকাটা যে ডাক্তারখানা আছে সেটার কনসল্ট কেইকি করার বা এ যেত ব্রেন ডেড হয়ে যায় এবং সেতু আমি কিডনি প্রতিরোপণ করুছে সেই সময় টাইমটা ম্যাটর করে সেতলে পূর্বর কেইকি ছ ঘণ্টা সাত ঘণ্টা আট ঘণ্টা পূর্ু যদি তেইশ তারিখর তাঁর ব্রেনডেড হয়ে গলানি তা পূর্ণু কিনা আপোল হসপিটাল কর্তৃপক্ষ এ দিগের পদক্ষেপ নেভি অনেক প্রশ্ন সামনা আসুছে তবে যেত আপ'ল' হস্পিটেল কৰ্তৃপক্ষ বা অধিকাৰী যি ডক্টৰ যিয়ে প্ৰতীৰোপণ কৰি যি অপৰেচন কৰিলে তহা মুক যে ঠিক সময়ৰে কৰি কিন্তু যিহেতু তাৰ ডাইবেটিছ ঠাই ডাইবেট তাহ সমস্যা সৃষ্টি কৰ এই কথাটো কেহণযোগ্য হৈ পাৰো নাহি কাৰণ চট পক্ষু যোগাই যে ঠিক সময়ৰ তহঁতৰ কৰ্ডিনেচন কৰোঁ আৰু অন্পটে যদি দেখিবা চট মানে প্ৰত্ৰিয়া ৰখি যে যোগাযোগৰ অসুবিধা থাকিল কাগজপত্ৰ অসুবিধা লাগজপত্র ঠিক টাইমে যে পেন অ্যান্ড পেপর যে থাই কাজপত্র যে ফর্মালিটিস থাকে তাকে ঠিক সময় করি অন্যপটে ডক্টর সহ গলা করলানাই যদি কলকাতার ডক্টর সহ ঠিক সময় কনসল্টাই তে নিহতি ভাবে আমি হার্ট এবং লিভর মধ্য প্রতিরোপণ করা তবে আপোলো হসপিটাল কর্তৃপক্ষ যে যুক্তি স্থাপন করুকর ডাইবেটিস সমস্যা সৃষ্টি করে পারি থাকে যদি সে ক্ষেত্রের সমস্যা সৃষ্টি করছে তাহলে কিডনি যেেত্রের কেইকি সমস্যা সৃষ্টি করে প্রশ্ন উঠব সে প্রশ্ন করে সে অধিকারী জনক কী এমতি পূর্বর অনেক সমস্যা রয়েছে যে ডাইবেস থা সে কিডনি যেত প্রতিরোপণ করা যাই সে পঁয়ত্রিশ বর্ষ বঞ্চি বলে সে তাঁর প্রতিক্রিয়া रखी ले त এমিতি সময় রিস পঁয়ত্রিশ বর্ষ বঞ্চিপার্থ তবে হার্ট এবং লিভার ক্ষেত্রে কীানি যদি ওড়িশা বা সে ফেসিলিটিজ না এভেলেবল না তাহলে কিন্তু আশা দিয়া পরিবার লক্ষ্য যদি কালকাটার যে মেডিকা সহিত যোগাযোগ করা যা যে ডক্টর সহ কনসল্ট করা যা তা ঠিক সময় যদি যোগাযোগ করা যাই পারি থাকে তবে কালকাটার অধিকারী আসে তাঁর ইকুইপমেন্ট আসা এবং সেদিগে পদক্ষেপ নেই

এভি ক্ষেত্রে দুই দুইটি হসপিটাল সহ কালকাটার আলোচনা করা যাচ্ছে কিন্তু তাঁর পাখু পঠা যাও যাবনা তাহা হচ্ছে গোটে বিড়ম্বনার কথা এ দিগরে নজর রাখব যে প্রকৃত আপোলো কর্তৃপক্ষ ভিতরে এ অবহেলা কিন্তু বহু বহু ধন্যবাদ দুষ্মন্ত আপনার সমস্ত সূচনা পাই